বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আজ আমি তোমাদের জন্য একটা অতি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনে পড়ছো, তাদের মাধ্যমিক বাংলার একটা গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে ব্যাকরণ। তো আজ আমি ব্যাকরণের কারক থেকে মক টেস্ট নেব, যার মধ্যে 15টি MCQ রয়েছে। তবে মনে রাখবে, এই 15টি MCQ কিন্তু এমনভাবেই তৈরি করা যেটা মাধ্যমিকের জন্যও খুবই গুরুত্বপূর্ণ। তো তোমরা একসঙ্গে মক টেস্টটা দিয়ে নেবে, আমি তোমাদের 15টি প্রশ্ন বলবো এবং তারপর উত্তরগুলো বলবো। তোমরা আমার উত্তরের সঙ্গে তোমাদের উত্তরগুলো মিলিয়ে নেবে, পারলে খাতা কলম নিয়েও তোমরা বসতে পারো এবং কটা প্রশ্ন পারলে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে। বন্ধুরা, তার আগে যারা এখনও চ্যানেলকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং বেল আইকন ক্লিক করে অল বাটনটি ক্লিক করো চ্যানেলের সমস্ত ভিডিও এর নোটিফিকেশনগুলো পাওয়ার জন্য। শুরু করা যাক তাহলে আজকের মূল আলোচনা, আমাদের আজকের বাংলার মক টেস্ট। তো কারক থেকে আমরা 15টি MCQ প্রশ্ন করব। তো আমরা চলে যাই মূল আলোচনায়। পরপর আমরা প্রশ্নগুলো তোমাদের সামনে তুলে ধরছি, তোমরা উত্তরগুলো নোটস করে নেবে এবং যেটা বলছি যে আমি কিন্তু এরপরেই তোমাদের জন্য উত্তরগুলো বলবো এবং তোমরা তখন উত্তরগুলো মিলিয়ে নেবে যে কে কটা পারলে। তো আমাদের প্রথম কোশ্চেনে আমরা চলে আসি। আমাদের প্রথম প্রশ্ন, বিপদে মোড়ে রক্ষা করো রেখাঙ্কিত পদটি অধিকরণ কারক কর্মকারক সরি অপাদান কারক করণ কারক। তো বিপদের নিচে দাগ রয়েছে, তো বিপদের শব্দটি কোন কারকের উদাহরণ এখানে সেটা তোমাকে লিখতে হবে। এ দাগ, বি দাগ, সি দাগ এবং ডি দাগ, এর মধ্যে কোনটা উত্তর, অর্থাৎ অধিকরণ কর্মকারক অপাদান কারক করণ কারক। চলে যাব তার পরবর্তী কোশ্চেন, বৎস তুমি রাক্ষসকুল ভরসা নিম্নলিখিত পদটি, অর্থাৎ এই যে বৎস যে পদটি রয়েছে এই পদটি সম্বন্ধ পদ, কর্মকারক, সম্বোধন পদ, কর্তৃকারক। তাহলে এখানে কী হবে, বৎস যে শব্দটি রয়েছে এই শব্দটি কোন পদ, অর্থাৎ সম্বন্ধ পদ, কর্মকারক, সম্বোধন পদ, কর্তৃকারক। তারপরে চলে যায় পরের কোশ্চেন, ধাতু বিভক্তির আরেকটি নাম কি, অপশান এ শব্দ বিভক্তি, অপশান বি নির্দেশক, অপশান সি অনুসর্গ, অপশান ডি ক্রিয়া বিভক্তি। ধাতু বিভক্তির আরেকটি নাম কি। চলে যাব তার পরের কোশ্চেনে, কারক শব্দের প্রশ্নটা বুঝে নেবে ভালো করে, কারক শব্দের ব্যাকরণে প্রয়োগগত অর্থ কি। আবার বলছি, কারক শব্দের ব্যাকরণে প্রয়োগগত অর্থ কি, অপশান এ পদে পদে সম্পর্ক, অপশান বি পদের সঙ্গে ক্রিয়ার সম্পর্ক, অপশান সি ক্রিয়ার সঙ্গে অনুসর্গের সম্পর্ক, অপশান ডি ক্রিয়ার সঙ্গে বিভক্তির সম্পর্ক। প্রশ্নটা ভালো করে দেখে নাও, কারক শব্দের ব্যাকরণে প্রয়োগগত অর্থ কি, অপশান এ পদে পদে সম্পর্ক, অপশান বি পদের সঙ্গে ক্রিয়ার সম্পর্ক, অপশান সি ক্রিয়ার সঙ্গে অনুসর্গের সম্পর্ক, অপশান ডি ক্রিয়ার সঙ্গে বিভক্তির সম্পর্ক। আশা করি উত্তরটা করে নিয়েছো। পরেরটাই চলে যায়, অনুসর্গ যোগে গঠিত কারক কোনটি, অপশান এ নিমিত্ত কারক, অপশান বি কর্মকারক, অপশান সি করণ কারক, অপশান ডি অধিকরণ কারক। অনুসর্গ যোগে গঠিত কারক কোনটি। পরের কোশ্চেনে চলে যায়, ধাতু বিভক্তি গঠন করে, ধাতু বিভক্তি কি গঠন করে, অপশান এ শব্দ, অপশান বি নামপদ, অপশান সি ধাতু, অপশান ডি ক্রিয়াপদ। এর মধ্যে ধাতু বিভক্তি কোনটা গঠন করে। পরের কোশ্চেন, ক্রিয়ার উৎস বলতে বোঝায়, ক্রিয়ার উৎস বলতে কী বোঝায়, ধাতু বোঝায় বা ধাতুকে বোঝায়, না উপাদানকে বোঝায়, না কর্তাকে বোঝায়, না সম্প্রদানকে বোঝায়, ক্রিয়ার উৎস বলতে কাকে বোঝানো হয়। পরেরটা, ক্রিয়ার আধারকে বলা হয়, ক্রিয়ার আধারকে কী বলে, অপাদান, সম্বন্ধ, কর্ম, অধিকরণ। একদম সহজ কোশ্চেন, ক্রিয়ার আধারকে কী বলা হয়, অপাদান, সম্বন্ধ, কর্ম, অধিকরণ। পরের কোশ্চেন, বাংলায় গৌণ কারক হলো, বাংলায় গৌণ কারক কোনটি, অপশান এ কর্তৃকারক, অপশান বি কর্মকারক, অপশান সি সম্বোধন পদ, অপশান ডি সম্বন্ধ পদ। এর মধ্যে গৌণ কারক কাকে বলা হয়। পরের কোশ্চেন, আধুনিক মতে বাংলার অনুসর্গ প্রধান দুর্বল কারক কোনটি, কি বললাম, আধুনিক মতে বাংলার অনুসর্গ প্রধান দুর্বল কারক কোনটি, অপশান এ কর্তৃকারক, অপশান বি করণকারক, অপশান সি কর্মকারক, অপশান ডি সবকটি। পরে কোশ্চেন, সে ধরাকে সরাজ্ঞান করেছে চিহ্নিত অংশটি, অর্থাৎ এই যে সরা, এই সরাটা কি, উদ্দেশ্য কর্ম, বিধেয় কর্ম, সমধাতুজ কর্ম, বাক্যাংশ কর্ম, এর মধ্যে কি উত্তর হবে। পরের কোশ্চেনে চলে যায়, যন্ত্রাত্মক কর্তার অন্য নাম কি, অপশান এ বাক্যাংশ কর্তা, অপশান বি সাধন কর্তা, অপশান সি সজীব কর্তা, অপশান ডি উক্ত কর্তা। যন্ত্রাত্মক কর্তার অন্য নাম কি। পরের কোশ্চেন, ক্রিয়া সম্পাদনের উপকরণ হলো, এ কর্তা, বি কর্ম, সি অধিকরণ, ডি করণ। কি বললাম, ক্রিয়া সম্পাদনের উপকরণ হলো কর্তা, কর্ম, অধিকরণ, করণ। পরের কোশ্চেনে চলে যায়, অকারক কত প্রকার, অপশান এ 2 প্রকার, অপশান বি 3 প্রকার, অপশান সি 6 প্রকার, অপশান ডি 7 প্রকার। অকারক কত প্রকার, একদমই সহজ কোশ্চেন, 2 3 6 7। যাই হোক, পরে কোশ্চেন, লাস্ট কোশ্চেন আমাদের, সমাপিকা ক্রিয়ার সঙ্গে অর্থ সম্পর্কহীন পদকে কী বলে, সমাপিকা ক্রিয়ার সঙ্গে অর্থ সম্পর্কহীন পদ কে কী বলে, অপশান এ বিশেষ্য, অপশান বি কারক, অপশান সি সর্বনাম, অপশান ডি অকারক। এই হলো আমাদের 15টি কোশ্চেন। এবার আমি তোমাদের সামনে উত্তর বলবো। উত্তর বলার আগে একটা কথা বলে রাখি, দেখো আমি তোমাদের প্রত্যেকটা কারক সম্পর্কে বিস্তারিত আলোচনা করে দিয়েছি। ডেসক্রিপশন বক্সে বা চ্যানেল প্লে লিস্টে তোমরা যাও, সেখানে তোমরা দেখতে পাবে কারক পরিচিতি বলে একটা ফোল্ডার করা রয়েছে। সেই ফোল্ডারে গেলেই তোমরা দেখতে পাবে একদম পরপর, প্রথমে কারক সম্পর্কিত একটা আলোচনা, তারপরে
তোমাদের প্রত্যেকটা কারক নিয়ে পুরো বিস্তারিত আলোচনা করা রয়েছে। যারা দেখোনি তারা সেগুলো দেখে নিতে পারো, দেখবে সমস্ত কারক সম্পর্কে সমস্ত সমস্যা তোমাদের সমাধান হয়ে যাবে। এবং আমি ডেসক্রিপশন বক্সেও সেই লিঙ্কটা দেখে নেবো, দিয়ে দেবো, সেখান থেকেও তোমরা পেয়ে যাবে। এবার উত্তরগুলো মিলিয়ে নাও। প্রথম প্রশ্ন, বিপদে মোড়ে রক্ষা করার রেখাঙ্কিত পদটি কী? বিপদে কোন কারক? উত্তর হচ্ছে অপাদান কারক, কারণ বিপদ হইতে মোড়ে রক্ষা করো। আরও একটা কথা আছে, ভয় বিদ বিপদ আপদ যেখানে অপাদান রয় সেখানে। তো যাই হোক, এর উত্তরটা কী হবে? উত্তরটা হবে অপাদান কারক। চলে যাই পরের কোশ্চেনে। বৎস তুমি রাক্ষস কুল ভরসা, বৎস কমা রয়েছে, অর্থাৎ কাউকে উদ্দেশ্য করে বলা হচ্ছে, তাহলে সেক্ষেত্রে সবসময় কী হয়? সম্বোধন পদ হয়, অর্থাৎ উত্তর হচ্ছে সিদাক। ধাতু বিভক্তির আরেকটি নাম, ধাতু বিভক্তির আরেক নাম হলো ডিদাক, অর্থাৎ ক্রিয়া বিভক্তি। তাহলে ধাতু বিভক্তির আরেকটি নাম কী? ধাতু বিভক্তির আরেকটি নাম হলো ক্রিয়া বিভক্তি। চলে যায় পরেরটা, কারক শব্দের ব্যাকরণে প্রয়োগগত অর্থ কী? কারক হচ্ছে পদের সঙ্গে ক্রিয়ার সম্পর্ক। কী বললাম? উত্তর হচ্ছে বিদাক, কারক হচ্ছে পদের সঙ্গে ক্রিয়ার সম্পর্ক। পরে কোশ্চেনে চলে যায়, অনুসর্গ যোগে গঠিত কারক কোনটি? কী বললাম? অনুসর্গ যোগে গঠিত কারক কোনটি? উত্তর হচ্ছে করণ কারক, অর্থাৎ উত্তর সিদাক। চলে যাবো তারপরের প্রশ্ন, ধাতু বিভক্তি গঠন করে কোন, ধাতু বিভক্তি গঠন করে শব্দ নামপদ ধাতু ক্রিয়াপদ? উত্তর হচ্ছে ডিদাক, ক্রিয়াপদ। পরে কোশ্চেন, ক্রিয়ার উৎস বলতে কাকে বোঝানো হয়? ক্রিয়ার উৎস বলা হয় অপাদানকে। হইতে থেকে কোথা হইতে, তাহলে সে উৎস, উৎস মানে কি? উৎস মানে হলো অপাদান, তাই ক্রিয়ার উৎস বলতে কী বোঝানো হয়? অপাদানকে বোঝানো হয়। পরেরটা, ক্রিয়ার আধার কাকে বলা হয়? ক্রিয়ার আধার বলা হয় ডিদাক। উত্তর হচ্ছে অধিকরণকে বলা হয় ক্রিয়ার আধার। পরে কোশ্চেন চলে যায়, বাংলায় গৌণ কারক কোনটি? বাংলায় গৌণ কারক বলা হয় কর্তৃকারককে। উত্তর এ দাগ। বাংলায় গৌণ কারক কাকে বলা হয়? কর্তৃকারককে বাংলায় গৌণ কারক বলা হয়। পরে কোশ্চেন, আধুনিক মতে বাংলার অনুসর্গ প্রধান দুর্বল কারক কোনটি? দেখো, অনুসর্গ প্রধান দুর্বল কারক হলো কর্মকারক। কী বললাম? সিদাক, কর্মকারক, অনুসর্গ প্রধান দুর্বল কারক। সে ধরাকে সরাগান করেছে, সরা, সরাটা এখানে চিহ্নিত অংশ, তো সরাটা কোন কর্ম? উত্তর হচ্ছে সরা হলো বিদাক, বিধেহ কর্ম। কী বললাম? উত্তর হচ্ছে বিধেহ কর্ম। পরে কোশ্চেনে চলে যায়, যন্ত্রাত্মক কর্তার অপর নাম কী? যন্ত্রাত্মক কর্তার অপর নাম হলো বিদাক, সাধনকর্তা। কী বললাম? সাধনকর্তা। ক্রিয়া সম্পাদনের উপকরণ কী? ক্রিয়া সম্পাদনের উপকরণ হলো ডিদাক, করণ। কী বললাম? ক্রিয়া সম্পাদনের উপকরণ করণ। পরেরটা চলে যায়, অকারক কত প্রকার? একদম সহজ, অকারক হলো দুই প্রকার। তাহলে অকারক কত প্রকার? দুই প্রকার। সমবিকা ক্রিয়ার সঙ্গে অর্থ সম্পর্কহীন পদকে কী বলে? অর্থ সম্পর্কহীন পদকে অকারক বলা হয়, অর্থাৎ উত্তর ডিদাক। তো এই হলো উত্তর। তো তোমরা কটি পারলে অবশ্যই কমেন্ট বক্সে লিখো, আর এই টাইপের ভিডিও ভালো লাগলে নিচে ডেসক্রিপশন বক্সে বা চ্যানেল প্লেলিস্টে যাও, সেখানে অনেক প্রকার মক টেস্ট তোমাদের জন্য করা রয়েছে, সেগুলো প্র্যাকটিস করতে পারো। তাহলে জানাটি ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, যারা চ্যানেলে নতুন এখনও সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ।